ওদের কোনো ক্ষতি হতে দেই নাই আমি হাই 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 অ্যাম্বুলেন্স এটা কি করলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের বাচ্চা অ্যাম্বুলেন্স কত বড় সাহস আসসালামু আলাইকুম সিয়াম রহমান আছি ফেসবুক পেজ সিয়াম রহমান এবং ইউটিউব চ্যানেল সিয়াম রহমানের সাথে আজকে আমরা খেলবো গ্র্যান্ড থেফট অটো ট্রিলজি এর জিটিএ 3 দ্য ডেফিনিটিভ এডিশন এই গেমটা এবং আজকে আমাদের মিশন হচ্ছে টনি কিপ্রিয়ানির ট্রায়াডস অ্যান্ড ট্রিবুলেশন তো ট্রায়াডস অ্যান্ড ট্রিবুলেশনটা মূলত হচ্ছে ট্রায়াডদের সাথে দ্যাট মিনস হচ্ছে আমাদের আর একটা অপোজিট গ্যাং মেম্বার তাদের সাথে তারা যে একটা ট্রাভেল তৈরি করেছে সেই ট্রাভেল নিয়েই আসলে মূলত ট্রায়াড অ্যান্ড ট্রিবুলেশন ট্রাভুলেশন যেটাই হোক তো আমরা মূলত তাদের এই ট্রাভেলটা আমরা দূর করব এটাই হচ্ছে আমাদের আজকে মিশনের মূল বিষয় তো আমরা টনি কিপ্রিয়ানির কাছে যাচ্ছি টনি কিপ্রিয়ানির কাছে গিয়ে আমরা ট্রায়াডস অ্যান্ড ট্রিবুলেশন মিশনটা শুরু করব তো আমরা টনি কিপ্রিয়ানির কাছাকাছি চলে আসছি এবং আমাদেরকে এখানে গাড়িটা একটু চেঞ্জ করে নিতে হবে কিন্তু আমরা গাড়িটা ওই যে ওই সামনে যেটা আছে সেটাই আমরা নিব তো চলুন আমরা শুরু করে দিই আজকে ট্রায়াডস অ্যান্ড ট্রিবুলেশন মিশনটা ট্রায়াডস অ্যান্ড ট্রিবুলেশনস We're at war. The Triads have a fish factory as a front. Most of their business goes down at the fish market in Chinatown. The laundry still owes us protection. They reckon the Triads are protecting them now, so I say we exact a fitting punishment. Take those boys over and whack the Triad warlords. Hell, if you get a chance, pop some of their soldiers too. আচ্ছা আমাকে দুইজন বডিগার্ড দিয়েছে ওরা হচ্ছে যুদ্ধ করবে ট্রায়াডসদের সাথে তো আমরা মূলত হচ্ছে এখন ট্রায়াডসের সাথে যুদ্ধ করার জন্য যাচ্ছি যদিও আমি চেষ্টা করব ওদেরকে ক্ষতি না করে আমার গ্যাং মেম্বারদেরকে আমি ক্ষতি করতে চাচ্ছি না যার কারণে আমি একটু বুঝে শুনেই যাই সব জায়গায় যুদ্ধ চলতেছে আসলে আমি একটু নামই দেখি এখান থেকে কিছু যদি পাই হ্যাঁ 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 এ তোমরা মারামারি করো না বহুত টাকা পেয়েছি বহুত টাকা বহুত বহুত সেই পুরো একবার বড় লোক হয়ে গেছি ওটো 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 তাড়াতাড়ি ওটো তাড়াতাড়ি ওটো মেলা টাকা পাইছি একবার পুরো বড় লোক হয়ে গেছি ও মেরে দিছি এটারে আমার লোকজন কই আমারে পুলিশ না ধরলেই হয় আচ্ছা এখানে আমার ঢুকতে হবে এই জায়গায় একজন আছে হ্যাঁ এখানে সাম গ্যাং মেম্বার আছে আমাকে চেষ্টা করতে হবে এমনভাবে যাতে করে গাড়ি ওদের যাতে না নামতে হয় এই যেভাবে সুন্দরভাবে মেরে ফেলেছি ফেলে ভালো বুঝতে হবে আমরা প্রথম প্রথম গ্যাং মেম্বার দল ধ্বংস করে দিয়েছি এবার হচ্ছে সেকেন্ড গ্যাং মেম্বার আবারও টাকা কিন্তু এবার টাকা নিব না হচ্ছে তো বড়ো বিষয় হচ্ছে এটাই যে এবার টাকা নিব না এখান থেকে একটু চালাকি করতে হবে দূর থেকে কাজ করব হ্যাঁ এটাও শেষ করে ফেলেছি দেখেছেন ওদের কোনো ক্ষতি হতে দেই নাই আমি হাই 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 অ্যাম্বুলেন্স এটা কি করলো অ্যাম্বুলেন্স অ্যাম্বুলেন্সের বাচ্চা অ্যাম্বুলেন্স কত বড় সাহস ও আমার সব মেম্বার মেরে ফেললো ও আমার একজন মেম্বারকে মেরে ফেলছে আমি অ্যাম্বুলেন্সকে দেখে নেবো কত বড় সাহস অ্যাম্বুলেন্সের আমি ওকে দেখে নেবো সত্যি সত্যি দেখে নেবো এটা কিন্তু ঠিক করে নাই অ্যাম্বুলেন্স আয় হ্যাঁ হ্যাঁ আমি সাধারণ জন্য কোনো মারতেছি এটা ঠিক হয় নাই ঠিক হয় নাই ঠিক হয় নাই সিয়াম রহমান এটা কিন্তু মোটেও ঠিক করে নাই জিটিএ ট্রিলজির আজকের মিশনটা একটু এক্সাইটিং মিশন তারপরও খেলতেছি আমি চেষ্টা করেছিলাম যেন ওদেরকে না মারতে হয় কিন্তু একজন মরলো তাও অ্যাম্বুলেন্সে চাপায় পড়ে মরলো একবারে বাণিজ্য পুরো পাংচার হয়ে গিয়েছে তোমার জীবন শেষ মিশন পাস দেখলো কে লিখলো আই হ্যাভ গট সাম আর্জেন্ট ওয়ার্ক টনি কিপ্রিয়ানি আচ্ছা টনি কিপ্রিয়ানি আমার জন্য আরও কিছু আর্জেন্ট ওয়ার্ক রেখেছে আসলে আমাদের পোর্টল্যান্ড আইল্যান্ডের মিশন প্রায় শেষের দিকে আর তেমন একটা মিশন আছে বলে মনে হয় না তো
ট্রায়াডস অ্যান্ড ট্রিবুলেশন মিশনটা যদি ভালো লেগে থাকে, এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে, বাংলায় কমেন্ট্রি যদি ঠিকমতো লেগে থাকে, আপনাদের কাছে মনে হয় যে না ভালো হয়েছে ভিডিওটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটা লাইক শেয়ার দিতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে তাহলে এতটুকু সাপোর্ট আপনাদের কাছ থেকে পেতেই পারি, আর যদি এরকম সাপোর্ট আরও অনেককে করতে দিতে চান তাহলে অবশ্যই ভাইয়া লাইক, ভাইয়া এবং আপুরা লাইক এবং শেয়ার দিতে, মানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকন অন রেখে, কারণ এরকম অনেক ভিডিও আসবে, নোটিফিকেশনটা যদি অন রাখেন তাহলে হচ্ছে এরকম ভিডিও পাবেন, আর অবশ্যই ফেসবুক পেজটা লাইক এবং ফলো দিয়ে রাখবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন, আর সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ।